সিলেট শহরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও আশেপাশের বেশ কয়েকটি উপজেলা ও সুনামগঞ্জের বেশিরভাগ উপজেলায় এখনও পানিবন্দী অনেক মানুষ। বন্যার আগাম সতর্ক বার্তার অভাবে মানুষকে বেশি ভোগান্তি পোহাতে হলো বলে মনে করেন পরিবেশ নিয়ে কাজ করা অধ্যাপক ডক্টর জহিরুল হক শাকিল। সিলেট থেকে আমিনুল ইসলামের রিপোর্ট। নৌকায় করে জনপদে আসা, এটি কোনো হাওড় অঞ্চলে না, খোদ সিলেট শহরের অবস্থাই এখন এমন। শহরের সুভানিঘাটের মেন্দিবাগ এলাকার বেশ কয়েকটি পরিবার এখনো পানিবন্দী। প্রায় 10-12 দিন ধরে পানি নিচে আছে এবং মানে খুব সমস্যার ভিতরে, পানি কাজের পানিও নাই। ও তো নৌকা দিয়ে বাড়ি যায়, নৌকা দিয়ে যাইতে, কারেন্ট নাই, খানি বনির অসুবিধা। সিলেট শহরের বেশিরভাগ এলাকার পানি নেমে গেছে, খুলছে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়তে শুরু করেছে মানুষের কর্মব্যস্ততা। বৃষ্টিপূর্বণ অঞ্চল এই সিলেটে কেন এবারের এই বন্যা? হাওরের কোল ঘেঁষে থাকা এইসব মানুষকে আগাম বন্যা থেকে রক্ষা পেতে তাহলে কি করতে হবে? জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম এফেক্ট হচ্ছে হেভি রেইনফল হবে, যেটা এখানে হলো। আর দ্বিতীয় হচ্ছে, যেমন সিলেট বিভাগের ষোলটা নদীর আপনার ভারতের সঙ্গে, ভারত বাংলাদেশের, যেটাকে আমরা বলছি আন্তঃসীমান্ত নদী, এবং এগুলার তে পানি কিন্তু আসে কিন্তু ভারত থেকে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ।